উন্নয়ন অব্যাহত থাকবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই বাংলাদেশ একক গণ জাতীয় সংঘের একটা ঐতিহ্যবাহী সংগঠন 1972 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, যাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় 106টি গ্রামে গিয়ে নামমাত্র কিস্তির মাধ্যমে এই রাজিস্ট্রারটি পরিচালনা করার জন্য কাউকে তখনকার আমাদের দ্বারা সিনিয়র ছিল তাদেরকে দায়িত্ব দিয়েছে। সেভাবে আজকে টার্মিনাল আমরা মনে করি টার্মিনাল আরেকজন পদমন্ত্রী আমাদের দত্ত এলাকার অত্যন্ত সুনাম ধন্য আর আসলে এমপি অসুজ্জামন খান অন্য স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মহোদয় অত্যন্ত ভালো মানুষ। আমরা আশা করি ওনার মাধ্যমে ওদেরকে টার্মিনালের ব্যবস্থা করে দিবে বলে আমরা বিশ্বাসী। আপনার কাছে সংক্ষেপে একটি প্রশ্ন করবো, সংক্ষেপে কথাটি বলে দিবেন। প্রশ্নটি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ট্রাক স্ট্যান্ড গুলো পরিবেশ কেমন ভালো হচ্ছে না দেখা যাচ্ছে, এবং আপনারা যতটুকু পরিবেশ পরিবেশ পরিশ্রমতা রাখতে পারতেছেন এবং ড্রাইভার ধারপাটে এই বিষয়টি নিয়ে সংক্ষেপ দেখেন। আমাদের সভাপতি তালুকদার মহম্মদ মনির সাহেব বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি বর্তমানে, আমি ফেডারেশনের সাধারণ সম্পাদক অজিতা সাহেব, ওনারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন টার্মিনালের জন্য এবং শ্রমিকদের কীভাবে সেবাদান করা যায়, সুবিধা দেওয়া যায় সেই ব্যাপারে উচ্চ পর্যায়ে ওনারা আলোচনা করতেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছেন। আমরা আশা করি উচিত এখানে একটি উন্নত মানের টার্মিনাল হবে, এবং আমরা যতটুকু শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী সিলেটপুরে একটা টার্মিনাল ব্যবস্থা করেছে, সিলেটপুরে প্রায় কাজ সম্পূর্ণ একটা টার্মিনাল করেছে, সেখানে বিশ্রাম বাগান এবং সকলে কিছু আছে, প্রসার প্রসার টয়লেটের সম্পূর্ণ ব্যবস্থা সুব্যবস্থা আছে, এবং কুমিল্লা শাসন ব্যবস্থা একটা টার্মিনাল হচ্ছে। আমরা আশা করি চিনি টার্মিনাল তৈরি পেয়ে যাবো, পাশাপাশি এই পরিবহন সেক্টরে এবং আরো বিভিন্ন কারণে লোক আসতে চায় না, 2018 অধ্যাদেশ থেকে আইন হয়েছে পরিবর্তন করে, সেটাকে যদি আমরা দেখি তাহলে কোনো চালক বা কোনো ফ্যামিলি এই শিল্পের ভিতরে কাউকে দিতে চায় না। এক সময় ড্রাইভারদের একটা সমাজ ছিল, ড্রাইভার সাহেব করে কথা বলতো, ড্রাইভার সাহেবদেরকে সম্মান করতো, এখন এই নাম অনেকে শুনতে চায় না, অনেকে এখানে আসতেও চায় না, এই সাদা মাথায় নিয়ে ওকে গাড়ি চালাবে, এই জন্য এখন ড্রাইভারই পাওয়া যায় না। তারপরে আমরা সরকারের কাছে আবেদন করছি ট্রেনিং সেন্টার করার জন্য, সরকার মতো বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করতেছে প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য। আমরা আশা করি, আমরা মনে করি আমাদের ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের মাধ্যমে, আমাদের ট্রাক চালক শ্রমিক ফেডারেশন সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে চারতলায়, এখানে যদি একটা ট্রেনিং সেন্টার ব্যবস্থা করে দেয় আমরা সুদক্ষ চালক তৈরি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। ধন্যবাদ আপনাকে বাংলাদেশ চ্যাপ্টার পক্ষ থেকে। দর্শক, আমরা এখন কথা বলেছি বাংলাদেশ ট্রাক গভর্নমেন্ট ড্রাইভার ইউনিয়নের জন্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া, আপনাকে বাংলাদেশ চ্যাপ্টার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।